फ्रेंड आशा करी सबाई भालो आछेन आम्रो भालो आछी आबार एकटी भिन्न धरनेर भिडियो निये चले आसलाम एई तो अक्षय के निये एकटू बासा थेके बेर होलाम अक्षय अवश्य स्कूटी चालाच्छिलो एकटू बाहिरेर परिवेशटा बंधुदेर साथे शेयर करलाम एटा अवश्य एकटा इटालियान फल তাই বের হয়েছি বলে একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর সুন্দর ফুল আছে তাই সেটাও বন্ধুদের সাথে শেয়ার করলাম আসলে এই সিজনটা অনেক ফুল থাকে প্রত্যেকটা বাসার বারান্দায় আমি আবার একটু করে ভিডিও করে নিলাম আমরা অবশ্য এখন একটু সিগন্যালে দাঁড়িয়েছিলাম তাই সেই জায়গাটাও আমরা একটু ভিডিও করে নিলাম এই তো এখানকার গাছগুলো এরকম কোনো আবারও সিগন্যালে দাঁড়িয়েছি এই তো অক্ষয় হাই দিয়ে দিয়েছে বন্ধুদের সাথে তাই এখন তো সামার মানে গরম চলে আসছে সেজন্য একটু মানুষের প্রত্যেকটা মানুষের বারান্দায় কিংবা বাসার বাউন্ডারির পাশে সাইড ওয়ালে অনেক সুন্দর ফুল গাছ থাকে মন মুগ্ধ করার মতো তো বাহিরের পরিবেশটা এখন হাঁটতে গেলে খুবই ভালো লাগে তো একটু করে ভিডিও করলাম আসলে বেশি করার সময় সুযোগ সবটাই ছিল না তো হাঁটতে হাঁটতে যতটুকু করতে পেরেছিলাম তাই বন্ধুদের সাথে শেয়ার করলাম এই তো অক্ষয় আমার হাত ধরে হাঁটছে একটু করে ভিডিও করে নিলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাকে আপনাদের কমেন্ট পেলে আমরা ভিডিও বানাতে আগ্রহ হই আমরা উৎসাহিত পাই তো অবশ্যই কমেন্ট করবেন প্লিজ যে কেমন লাগলো বাহিরের পরিবেশটা ওই যে মানুষের বাহিরের মানে বারান্দার যেই লোকেশনটা বাহিরের বারান্দাতে খুব ফুল গাছ লাগানো থাকে ভালোই লাগে ফুল গাছের পাশে দিয়ে হেঁটে গেলে একটা ফুলের সুবাস আসে তো সেটা অবশ্য আমি নিজে একা শেয়ার করিনি বন্ধুদের সাথেও শেয়ার করেছি এই তো আমরা একটু বের হয়েছিলাম আমাদের একটু প্রয়োজন ছিল খুব সুন্দর সুন্দর ফুল গাছ বিভিন্ন রকমের ফুল গাছ থাকে তো প্লিজ এখন পর্যন্ত যারা অক্ষয় মম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই ঝটপট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের ভালো লাগলেই আমরা বুঝতে পারবো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই তো খুব সুন্দর সুন্দর পরিবেশ বাহিরের একটু করে ভিডিও করে দেখাচ্ছি আসলে ইতালিতে তো অনেক এটা তো একটা পাহাড়ি দেশ এখানে অনেক পাহাড় তো আমি সেইভাবে এখন পর্যন্ত পাহাড়ের কাছাকাছি যাইনি তো গেলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিও করব কোভিডের কারণে তো বাসা থেকে বের হওয়া হয় না সেরকমভাবে প্রয়োজন ছাড়া খুব প্রয়োজনেই বাসা থেকে বের হই এই তো তো যখনই বাসা থেকে বের হই তখনই বন্ধুদের সাথে ভিডিও করে শেয়ার করি এই তো খুব সুন্দর ফল আমি অবশ্যই ফলগুলোই একটু ভিডিও করে সামনেও দিয়েছি এটা অবশ্য বারান্দার কিছু ফুল গাছের ভিডিও এটা অবশ্য গোলাপ গাছটাকে কেটে দেওয়া হয়েছে আমার মিষ্টি কুমোর গাছে অনেক ফুল এসেছে আশা করি বন্ধুরা আপনারাও চলে আসবেন আমার মিষ্টি কুমোর খাওয়ার জন্য এটা একটা পাতাবাহার এটা এক ধরনের ইতালিয়ান ফুল এই তো আমার কিছু মরিচ গাছ উঠেছে এই তো এটা একটা ফুল ডালিয়া ফুলের মতো সেটা অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করলাম আমার বাগানের ফুল কিছু এই তো এটা একটা ক্যাকটাস এটা একটা ইতালিয়ান ফুল এই তো আমি নতুন করে গার্ডেনিং করছি ছোট ছোট করে একটু একটু করে ভিডিও করছি এটা অবশ্য একটা নন্দদুলাল যে ফুলটা বলে আর কি ওই ফুল গাছটা আমার একটু মরিচ গাছ উঠেছে অক্ষয় আবার একটু টেডি নিয়ে এখানে একটু ফটোশ্যুট করে নিয়ে ও একটু ঘুরে ঘুরে দেখালো বন্ধুদের সাথে
ও গাছে জল দিতে ভালোবাসে, এটা আরেকটা বারান্দা। ও গাছে জল দিচ্ছে, ফুল গাছকে ও খুব পরিচালনা করে। তো প্লিজ বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে